আসসালামু আলাইকুম। ঈদ আয়োজনে আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজার একটা ডেজার্ট, যার নাম নবাবী সেমাই। ঈদের সময় সেমাই হবে না এটা তো চিন্তাই করা যায় না। আপনি চাইলে এবারে ঈদে ভিন্নভাবে সেমাইটাকে উপস্থাপন করতে পারেন। আই হোপ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সো কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক নবাবী লাচ্ছে সেমাইয়ের রেসিপিটা। ডেজার্টটা তৈরি করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের রেসিপির প্রধান উপাদান হলো লাচ্ছা সেমাই। এবার আমি চুলায় লো আছে একটা কড়াই দিয়ে দিলাম। এবার আমি 1.5 চা চামচ ঘি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে বাটারও দিতে পারেন, তবে খুব বেশি নেবেন না, আমাদের খুব সামান্য ঘি বা বাটার লাগবে। আর চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন, ঘি গলা দেখে আপনারা সেটা বুঝতে পারছেন। তারপর আমি এর মধ্যে 10 থেকে 12টা কিশমিস, কয়েকটা কাঠবাদাম ও কাজু বাদাম কুচি করে দিয়ে দিলাম। এবার এগুলোকে বেজে নেব হালকা করে। তারপর আমি লাচ্ছা সেমাইগুলো দিয়ে দিচ্ছি, আলতো করে নেড়ে মিশিয়ে দেব, বিকজ লাচ্ছা সেমাই বাজার মতো কিছু নেই, লাচ্ছা সেমাই এমনিতে বাজা। জাস্ট একটু নেড়ে ছেড়ে মিশানোর পর এর মধ্যে 1/3 কাপ মিল্ক পাউডার সাথে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন আঁচটা একেবারে লো আছে থাকতে হবে, লো আছে রেখে যতক্ষণ না সব কিছু খুব ভালোভাবে মিশে যাচ্ছে এবং চিনির দানা বুঝে যাবে না, অর্থাৎ চিনিটা গলে যাবে, ততক্ষণ নাড়তে হবে। তবে ব্যাপার হচ্ছে অল্প আছে থাকায় চিনির সবগুলো দানা মিশতে চাচ্ছে না, এবং বেশিক্ষণ ধরে বাজতে থাকলে এটা অবশ্যই বেশি মুচমুচি হয়ে যাবে। তাই একটা সলিউশন হচ্ছে 1.5 টেবিল চামচ পানি ছিটিয়ে দিতে হবে। এবারে আমি ডেজার্টের ক্রিমটা তৈরি করার জন্য 1 কাপ মিল্ক পাউডার নিয়ে নিচ্ছি একটা পাত্রে, সাথে 1 কাপ পানি। আমরা খুব ঘন একটা দুধের মিশ্রণ তৈরি করতে চাচ্ছি, তো আমি শর্টকাট উপায়ে এটা তৈরি করে নেব। পানি আর মিল্ক পাউডার জাস্ট মিশিয়ে নিয়ে আমি চুলাটা অন করে দেব মিডিয়াম আঁচে। দুধটা একটু বলক আসলে এর মধ্যে 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। এবার নেড়ে ছেড়ে মিশিয়ে এরপর 2 চা চামচ কর্নফ্লাওয়ার একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম এবং ফুটিয়ে নিলাম। আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। তারপর আমি ডেজার্টটি বাটিতে সেট করে নিলাম, এটি নর্মাল টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিলাম। সবচেয়ে মজার বিষয় হলো এটি যত ঠান্ডা হবে তত সুস্বাদু হবে। তৈরি হয়ে গেল সুস্বাদু নবাবী সেমাই। কথা হচ্ছে আগামী পর্বে, তো সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন, আল্লাহ হাফেজ।